আসসালাম আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের জানায় স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইমান মুজমাল তো ইমান মুজমাল শব্দের অর্থ এবং ইমান মজমাল কাকে বলে সেটা আমরা প্রথমত জেনে নিব তো শিক্ষার্থী বন্ধুরা ইমান মুজমাল এই ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস ইমান শব্দের অর্থ বিশ্বাস মুজমাল শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত তাহলে ইমানে মুজমাল শব্দের অর্থ দ্বারাই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বিশ্বাস

তো আমাং আমি ইমান আনলাম আমানতু আমি ইমান আনলাম বিল্লাহি উপরে আল্লাহ তালার প্রতি আমি ইমান এনেছি আল্লাহর প্রতি কামা হুয়া বেআসা তিনি যেমন আসেন এবং তার গুণাবলী অর্থাৎ তার গুণবাচক নাম সমূহের ওপরে অসিফাতিহি আল্লাহ তালার গুণাবলীর ওপরে ও কবিল আমি গ্রহণ করলাম মেনে নিলাম জামিয়া সব আহকামহি তার আহকাম ওয়া এবং বিধিবিধান তো শিক্ষার্থী বন্ধুরা এই ইমান মুসমালে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি তা হচ্ছে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি তিনি যেমন আছেন তার উপরে এছাড়াও আল্লাহ তালার গুণবাচক নাম সমূহ আসে আল্লাহ তালার সিফাত বা গুণসমূহের উপরে এবং কবেল তো আমরা গ্রহণ করলাম মেনে নিলাম জামিয়া সবগুলো আহকাম এবং আরকান অর্থাৎ আমরা আহকাম ও করলাম বা গ্রহণ করলাম তো এর মাধ্যমে কি বোঝাচ্ছে এর মাধ্যমে যে কথাটি সেটা হচ্ছে যে ইমানে মজমাল অর্থাৎ এই সংক্ষেপে আমরা আল্লাহ তালার যে আল্লাহ তালা অনেকগুলো গুণবাচক নাম রয়েছে বা গুণাবলী রয়েছে আল্লাহ তালার অনেক গুণ এবং গুণাবলী এই সবগুলোকে আমরা মেনে নিলাম শুধু তাই নয় আমরা আল্লাহ তালাকেও একক সত্তা হিসেবে মানলাম ইমান আনলাম তার উপরে এরপরে আছে কি যে আহকাম ও আরকান তো শিক্ষার্থী বন্ধুরা আহকাম আরকান সম্পর্কে আমরা সকলে জানি তো আহকাম এবং আরকান শব্দের অর্থ হচ্ছে বিধিবিধান সমূহ যে বিধিবিধান আল্লাহ সোহান তালা নবিরাসুলের মাধ্যমে মানুষের কাছে আল্লাহ সোহান তালা প্রেরণ করেছেন অর্থাৎ কোন কাজ করতে হবে কোন কাজ থেকে বিরত থাকতে হবে কোন কাজের মধ্যে মানুষের সফলতা কোন কাজের মধ্যে মানুষের ব্যর্থতা এই সবগুলো এই আহকাম ও আরকানের মধ্যে পরিলক্ষিত হয় অর্থাৎ আল্লাহ সকল হচ্ছে আহকাম ও এই আরকানের মধ্যে উল্লেখ করা আছে তো বলা হচ্ছে যে আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ যে ইমান আনলাম এবং আল্লাহকে আমরা বিশ্বাস করলাম আল্লাহর নামসমূহ সমূহ আল্লাহর গুণসমূহ এইগুলো সবই আমাদের ইমানে মুজমালের আলোচনার বিষয় তো শিক্ষার্থী বন্ধুরা এই ইমানে মুজমাল আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটা হচ্ছে আল্লাহ সালা যে সমূহ আছে আল্লাহ যে সমূহ আছে এছাড়া আমরা আল্লাহ তালার সমস্ত বিধিবিধান কেউ মানছি তো এর মাধ্যমে আমরা অর্থাৎ এই বিধিবিধান মানার কারণে যে নবীর আসলের মাধ্যমে আল্লাহ তালা তার বিধিবিধান মানুষের কাছে পৌঁছাইছেন সেই নবীরকেও আমরা বিশ্বাস করেছি তো এর মাধ্যমে এই সংক্ষিপ্ত বিশ্বাসের মাধ্যমে আমরা ইমানদার হতে পারবো যদি আমরা এই ইমানে থেকে বিশ্বাস করি তো শিক্ষার্থী বন্ধুরা এর মধ্য থেকে তোমাদের কোন প্রশ্নগুলো আসে বা কিভাবে প্রশ্ন আসতে পারে এটা অবশ্যই তোমরা মনে রাখবে যেহেতু ইমানে মজমাল এই ইমানে মুজমাল শব্দের অর্থ কি সংক্ষিপ্ত বিশ্বাস ইমান মুজমাল কাকে বলে সংক্ষেপে আল্লাহ তালার যাবতীয় বিধিবিধান ও গুণাবলীকে বিশ্বাস করাকে ইমানে মুজমাল বলা হয় এরপরে আমরা দেখেছি ইমানে মুজমালের বিশেষ করে যে বিষয়টি প্রকাশ পেয়েছে একটা হচ্ছে আল্লাহ তালার নাম সমূহ আল্লাহ তালার বিশ্বাস করা এবং আল্লাহ তালার যে বিধিবিধান আছে সেইগুলোকে সংক্ষেপে অর্থাৎ এই যে সব কিছুগুলোকে আহকান আর এইগুলো থেকে এইগুলোকে গ্রহণ করা বা কবুল করা যার এই আরকান নিয়ে এসেছে আমাদের মধ্যে তো শিক্ষার্থী বন্ধুরা এই সম্পর্কিত অবশ্যই আলোচনাটা যেহেতু শুনেছ তোমাদের এই পর্ব আলোচনা এবং পাঠ্যবইয়ের আলোচনা থেকে ইনশাল্লাহ এই ইমানে মুজমাল থেকে যে প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ সহজেই উত্তর লিখতে পারবে তো এই ছিল পর্ব আলোচনার বিষয় যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের টেকনিক ইজি এডুকেশানকে সাবস্ক্রাইব করবে লাইক ও কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা